এলিয়েন বা ভিনগ্রহী সম্পর্কে আগ্রহী গোটা বিশ্ব। ভিনগ্রহে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়েও বিস্তর গবেষণা চলছে। আর তারই মধ্যে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রেশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড। সেখানে নিশ্চিত করা হয়েছে 2014 সালে পৃথিবীর বুকে যে উল্কাপিণ্ডটি আশ্রয় পড়েছিল তা আসলে অন্য কোনো সৌরমণ্ডলের অংশ। এটি এখনও পর্যন্ত বিশ্বের বুকে আশ্রয় পড়া প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু। হার্ভার্ডের জ্যোতির্বিজ্ঞানী আমির সিরাজ এবং আব্রাহাম লোয়েব সম্প্রতি একটি বিবৃতিতে জানান, 2014 সালে ভিন্ন সৌরজগৎ থেকে একটি প্রস্তরখণ্ড পৃথিবীতে এসেছিল। মার্কিন মহাকাশ বিভাগ জানিয়েছে উল্কাটির গতিবেগ অন্যান্যগুলির তুলনায় আলাদা। আয়তন ছিল 1.5 ফুট। মার্কিন স্পেস কমান্ড 99.99% নিশ্চিত করেছে এটি আন্তঃনাক্ষত্রিক বস্তু যা ভিনগ্রহীদের পাঠানো কোনো জিনিসও হতে পারে। প্রসঙ্গত এতদিন মনে করা হয় 2017 সালেই প্রথমবারের জন্য অন্য সৌরমণ্ডলের প্রস্তরখণ্ড পৃথিবীতে এসেছিল, যার নাম দেওয়া হয়েছিল ওমুয়ামুয়া। তবে 2014 সালেই প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু পৃথিবীতে আশ্রয় পড়ায় 2017 খণ্ডটি দ্বিতীয় হয়ে গেল। পাশাপাশি ইউএস স্পেস কমান্ড দাবি করেছে প্রতি 10 বছরে একটি করে এমন বাইরের নক্ষত্র মণ্ডলের অংশ পৃথিবীতে এসে পড়ে, যা থেকে এলিয়েন বা ভিন গ্রহের জীবদের কথাও জানতে পারা যাবে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান ঘোষণার পরই প্রবল হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। আর এবার সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলেই ঘোষণা করল রাশিয়ার এক রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। রাশিয়া ওয়ান নামক চ্যানেলটির একজন সঞ্চালক ঘোষণা করেছেন ইউক্রেনের হামলায় তাদের যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার পর ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল গোলা বারুদে বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় মস্কোভা জাহাজটি এবং বন্দরে ফিরিয়ে আনার সময় ঝড়ের কবলে পড়ে যায় এবং ডুবে যায় সেটি। যদিও ইউক্রেনের দাবি তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার কৃষ্ণসাগরের রণতরী বহরের প্রধান জাহাজ মস্কোভা ধ্বংস হয়েছে, তবে এর মধ্যেই জাহাজ ডুবে যাওয়া প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র রাশিয়া ওয়ান চ্যানেলের এক সঞ্চালক ভয়াবহ দাবি করেছেন। চ্যানেলের সঞ্চালক ওলগা স্কাবেভা দর্শকদের উদ্দেশ্যে বলেন, এর ফলে যা ঘটেছে তাকে নিরাপদে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে এবং তার এই মন্তব্য সম্পূর্ণরূপে নিশ্চিত বলেই দাবি করেছেন স্কাবেভা। তিনি আরও বলেছেন, এখন আমরা অবশ্যই ন্যাটো অবকাঠামোর বিরুদ্ধে লড়াই করছি, যদিও ন্যাটোর নিজের যুদ্ধক্ষেত্র উপস্থিত নেই, কিন্তু আমাদের তা বুঝে নিতে হবে। রাশিয়ান সঞ্চালকের এই মন্তব্যে রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাঞ্জাব বিধানসভার নির্বাচনের আগেই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আম আদমি পার্টি। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করল আপ। শনিবার পাঞ্জাবে তথ্য ও জনসংযোগ দফতরের তরফে ঘোষণা করা হয়, 1 জুলাই থেকে পাঞ্জাবের ঘরে ঘরে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পৌঁছে দেবে সরকার। শনিবার এক মাস পূর্ণ করেছে ভগবন্ত মানের আপ সরকার। গত মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইটারে একটি পোস্ট করে লেখেন, আমাদের নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটি দারুণ বৈঠক হলো, শিগগিরই পাঞ্জাবের মানুষদের আমরা একটি সুখবর শোনাব। বৃহস্পতিবার জলন্ধরেও এই একই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, জানান 16 এপ্রিল পাঞ্জাববাসীর জন্য সুখবর দেবেন তিনি। এরপরই শনিবার পাঞ্জাবে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা জানালো আপ সরকার। 1 জুলাই থেকে শুরু হবে এই পরিষেবা। এছাড়াও নির্বাচনী ইস্তেহারে আপ জানিয়েছিল পশ্চিমবঙ্গের মতো দুয়ারে রেশন চালু করবে পাঞ্জাবেও। গত মাসে সে কথাও রেখেছে আপ সরকার। প্রসঙ্গত, 2021 জুনে কেজরিওয়াল ঘোষণা করেছিলেন 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে পাঞ্জাববাসী, বকেয়া বিল মুকুব করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যদিও আগে থেকেই কৃষিখাতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেয় পাঞ্জাব সরকার, সমস্ত তফসিলি জাতি, অনগ্রসর জাতি এবং দারিদ্র সীমার নিচে পরিবারগুলির জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়। করোনার নতুন ভ্যারিয়েন্টের আতঙ্কে স্তব্ধ গোটা দেশ। চীনে নতুন করে করোনার দাপট বাড়লেও দেশের বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দৈনিক সংক্রমণের সংখ্যা 1000-এর নিচে, তবে নতুন করে দিল্লির স্কুলগুলিতে থাবা বসাচ্ছে এই মারণ ভাইরাস, ফলে এখনই করোনার উদ্বেগ কাটছে না দেশে। দিল্লিতে নতুন করে করোনার দাপটের জেরে গত 2 দিন ধরে বাড়তে শুরু করেছে অ্যাক্টিভ কেস।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 975 জন, যার মধ্যে দিল্লিতেই আক্রান্ত প্রায় 366 জন, যার মধ্যে 27% শিশু। বর্তমানে রাজধানীতে 51 জন চিকিৎসাধীন, যার মধ্যে 14 জনই বাচ্চা। এখনো পর্যন্ত সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে 11,366। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 4 জন, যা নিয়ে এখনো পর্যন্ত দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,21,747। প্রসঙ্গত, দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশের সুস্থতা হারও স্বস্তিজনক। মঙ্গলবার পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 796 জন, যা নিয়ে এখনো পর্যন্ত দেশে করোনা থেকে মুক্ত হয়েছেন 4,25,07,834 জন। অন্যদিকে দেশের বিধিনিষেধ উঠে গেলেও কোনোভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয় তার জন্য জোর নেওয়া হচ্ছে টিকাকরণে।